নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি শনি সাড়ে সাতির প্রকোপ থেকে বাঁচতে এই তিনটি রাশি অর্থাৎ ধনু মকর এবং কুম্ভ রাশি এই একটি অব্যর্থ টোটকা আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো প্রথমেই জানাই যে এই মকর রাশির সেকেন্ড স্টেজ চলছে শনির সাড়ে সাতের ধনু রাশির থার্ড স্টেজ চলছে এবং কুম্ভ রাশির ফার্স্ট স্টেজ শুরু হয়েছে দেখুন একটা ব্যাপার যে বড়ো জিনিস প্রত্যেকেই সাড়ে সাতিকে ভয় করে প্রত্যেক মানুষই হয়তো বিশাল আমার ক্ষতি হয়ে যাবে বিশাল আর্থিক লস হবে বা আমার বিবাহ বিবাহিত জীবনে প্রবলেম দাঁড়াবে বা বিয়ে থেকে সমস্যা আসবে ব্যবসাতে সমস্যা পারিবারিক সমস্যা এবং প্রাণহানি পর্যন্ত আমার বাড়ি বাড়ির গুরুজন প্রাণহানি পর্যন্ত হতে পারে এরকম বিভিন্ন মানসিকতা প্রত্যেকেরই মধ্যে চলে এসছে তো আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে জানাতে চলেছি এরকম কোনো ভয়ের ব্যাপার নেই আমি এর আগের ভিডিওগুলো দিয়েছি শনি সাড়ে সাতই নিয়ে আপনারা অবশ্যই দেখুন সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি শনি সারি কি করলে আপনারা ফায়দা পাবেন সে ব্যাপারে আপনাদেরকে আমি জানিয়েছি আপনারা দেখুন শনি সাড়ে সারি কী করবেন সেগুলো আমি বলেছি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণরূপে আলাদা যে আপনারা কি টোটকা করবেন মহা টোটকা যেটা আপনারা ফল পাবেন আমি দায়িত্ব নিয়ে কথাটা জানাচ্ছি তো প্রথমেই আপনাদেরকে জানাই এই যে মকর রাশি প্রত্যেকে কমেন্টস করছেন যে স্যার আর পারছি না আমাদের ভালো সময় আসবেই না যতই বলেন না কেন সত্যি কথা প্রবলেম আছে আমি মানছি প্রবলেম আছে দেখুন কিছু কিছু ক্ষেত্রে আপনার চক্র দেখা দরকার শনিগ্রহের প্লেসমেন্ট কুম্ভ রাশিরও সেই পরিস্থিতির দিকে আসবে আস্তে আস্তে তো অনেকেই কমেন্টস করছেন যে কুম্ভ রাশি কয় ভালো হচ্ছে না ধনুরাশি প্রায় কমেন্স আসছে তো আমি যে আপনাদেরকে এই অব্যর্থ চোট দিচ্ছি সেক্ষেত্রে কী হবে আপনাদের বিবাহিত জীবনটাও ভালো হবে আপনাদের প্রেম জীবনও ভালো হবে প্রেমের ক্ষেত্রে আপনার সাফল্য পাবেন অর্থনৈতিক ভাগ্য আপনাদের ভালো হবে ব্যবসা সমস্যা আপনাদের কাটবে পারিবারিক শান্তি আপনাদের বজায় থাকবে এবং আপনারা এ সময় নিজে কর্ম পাবেন এবং কর্মে প্রভূত উন্নতি লাভ করবেন আর যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রেও এই সময়টি ভালো ফল প্রদান করবে তো আমি আপনাদেরকে জানাতে চলেছি কি করবেন প্রথমে আপনাদেরকে জানাই আপনারা একটা কাজ প্রতিদিন করুন নয়তো সপ্তাহে একটা দিন অন্তত করুন সোমবার দিন আপনারা সকালবেলা উঠে মায়ের চরণ স্পর্শ করুন আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি প্রথম যেটা কথা চরণ স্পর্শ করুন তারপরে আপনারা কোনো কাজে বেরান এইবার আপনাদেরকে জানাতে চলেছি কি মহা টোটকা কি অব্যর্থ টোটকা আপনারা শনিবার দিন যখন স্নান করবেন ভালো করে এই জিনিসটি আপনারা শুনুন শনিবার দিন যখন আপনারা স্নান করবেন আপনারা কোমূত্র আপনারা সেই জলে দিবেন এক ঢাকনি মতন ছোট ঢাকনির ওষুধের ঢাকনির এক ঢাকনি এই সেই জলের মধ্যে মিশ্রণ করবেন মিশ্রণ করার পর সেই জল দিয়ে আপনারা প্রত্যেক শনিবার দিন এই গোমূত্র মিশানোর জল দিয়ে আপনারা স্নান করুন দেখবেন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি আপনারা করে দেখুন যাদের শনি সাড়ে সাতি চলছে তাদের ক্ষেত্রে আমি বলছি আপনারা করে দেখুন আপনাদের ভাগ্য বদলাবেই বদলাবে আমি এটা খুব জোর কলায় খুব জোর দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি আপনারা একবার করে দেখুন আপনাদের ভাগ্য বদলাচ্ছে কি বদলাচ্ছে না আপনারা নিজেরা হাতে নাতে ফল পাবেন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন নমস্কার ধন্যবাদ